সাল্লু ভাই, আপনার দিন তো শেষ। কেন, কি হয়েছে? দাবাং সিনেমা দেখছেন? আহা, কি যে বলস না, পুরো মুভিতে অভিনয় করে ফাটিয়ে দিলাম, আর তুই আমার জিজ্ঞেস করস আমি মুভি দেখছি কিনা। আহা, আমি তো বাংলা দাবাং মুভির কথা বলতেছিলাম। বাংলা দাবাং মুভি? শুনতেছি আপনার ভাই আরবাজ খান নাকি এই মুভির নায়ক জায়েদ খানের অভিনয় দেখে মুগ্ধ হয়ে তাকে দাবাং থ্রিতে নায়ক হিসেবে অভিনয় করার প্রস্তাব দিয়েছে। আসলে আপন ভাইরে বিশ্বাস করলে যা হয়। এমনকি দর্শকরাও দাবাং থ্রিতে সালমান খানের বদলে জায়েদ খানকে দেখতে চাচ্ছে। কসকি মমিন, আমার দিন তো দেখি আসলেই শেষ। Welcome people to a brand new episode of Deshi Mocking. আজকের মকিং রিভিউতে আমরা যে মুভিটি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে, না দর্শক, বলিউড মুভি দাবাং নয়। আজকে আমাদের মকিং রিভিউ সাজানো হয়েছে বাংলাদেশি মুভি দাবাং নিয়ে। দাবাং, বলিউড মুভি দাবাং এর সাথে বাংলাদেশি দাবাং এর কিন্তু অনেক মিল রয়েছে। যেমন বলিউড মুভি দাবাং এর আইটেম গানের নাম থাকে মুন্নি, বাংলা মুভি দাবাং এর আইটেম গানের নাম থাকে মুন্নি। বলিউডের দাবাং এ অভিনয় করেছেন সালমান খান, আর বাংলাদেশের দাবাং মুভিতে অভিনয় করেছেন বাংলাদেশি সালমান খান। আমরা তো জায়েদ খানকে পেয়েছি, সালমান খান ওই দেশে, এই দেশে জায়েদ খান। আপনি সালমান খানের মতো হাতে ব্রেসলেট পরেন, আপনি কি সালমান খানকে ফলো করেন ব্যক্তি জীবনেও তার মতো আনম্যারিড থাকতে চান? যে কখনোই না, এটা আমার পছন্দের জিনিস, একই রকম মিলেই যেতে পারে। মুভিতে নায়কের নাম থাকে আই এম আজাদ, আজাদ দ্য গ্রেট, আজাদ যা বলে তাই করে। আপনারা অনেকেই হয়তো পাঠাও অ্যাপ সম্পর্কে জানেন। উবারের মতোই মোটরসাইকেল ভিত্তিক দেশি অ্যাপস পাঠাও কম খরচে দ্রুত গন্তব্যে পৌঁছানোর এই সেবাটি এরই মধ্যে যাত্রীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। আগে ঢাকার যে কোনো জায়গায় যাইতে কাস্টমারের কাছ থেকে 500 টাকার নিচে ভাড়াই নিতাম না, মিটারে তো কোনো দিন যাইতামই না। কিন্তু ইদানিং ফাটাও অ্যাপ চালু হওয়ার পর আমার সিএনজি থেকে উঠতেই চায় না। এসব ফাটাও কর্মীরা আইসা আমাকে ব্যবসার বাত মাইরা দিছে, তাই সিএনজি চালানো বাদ দিয়া সিএনজির ভিতরে বৃক্ষরোপণ করা শুরু করছি। মুভিতে নায়ক একজন পাঠাও কর্মী, যার একমাত্র কাজ হচ্ছে গরিব দুঃখী মহিলাদেরকে তার বাইকের সামনে শুয়ে নিজের বস্তিতে নিয়ে আসা। প্লিজ নামুন, এটাই আমার বস্তি। মুভিতে নায়ক এবং নায়িকার রোমান্স ফুটিয়ে তোলা হয়েছে এক গ্লাস পানির মাধ্যমে। কেউ থাকলে হয়তো এক গ্লাস পানি পাওয়া যেত। যত সব ঝামেলা, এক গ্লাস পানি খেতে কত সময় লাগে? তোমার মতো সুন্দরী মেয়ে চোখের সামনে থাকলে এক গ্লাস পানি সারাদিন ধরে খাওয়া যায়। অনেক বেশি পিপাসা? হ্যাঁ অনেক বেশি। হ্যাঁ মুভিতে প্রধান নায়কের পাশাপাশি একজন গে সাইড নায়কও আছে। আজাদের ভাই বললে ভাই, বন্ধু বললে বন্ধু, জীবন মরণের পার্টনার বললে পার্টনার, আজাদ রাগ, তার মানে বুঝতে পেরেছিস এক আত্মা দুই দেহ। মাম্মা 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 ভাই পাইছে ভাই পাইছে ভাই পাইছে। মুভিতে রয়েছে একজন লুচু পুলিশ অফিসার। আমি একজন সব পুলিশ অফিসার। মানুষের যখন খুব বেশি খিদে লাগে তখন সে ইচ্ছে মতো অনেক খাবার খায়। কিন্তু লুচু পুলিশের যখন খিদে পায় তখন সে শুধু পাপ্পি খেতে চায়। শানাজ, আমার দারুণ খিদে পেয়েছে, আমাকে একটা পাপ্পি খেতে দাও না। বিশ্বাস করো, একটা পাপ্পি খেলেই আমার পেট ভরে যাবে। মুভিতে ভিলেনের নাম থাকে আই এম হিটলার, হিটলার দ্য ডেভিল নেভার ডাই। ভিলেনের একটি অভিনব গুণ হলো তিনি কুকুরের ভাষা খুব সহজেই বুঝতে পারেন। রাতে আমি কোন কুকুরের ডাক পছন্দ করি না, বল তুই কোন কুকুর? এই জানোয়ার, আমি তো তোকে খুঁজি,
তোকে আমার একবার দেখার খুব শখ রে, খুব শখ। এই কুত্তা, আমার ভাই কোথায়? এই মুভিতে দেখানো হয়েছে বন্দুকে গুলি ইউজ না করে কিভাবে গুলির খোসা দিয়ে মানুষ মারতে হয়। তোর মতো ভুয়া রে, গুলি করে মারলে গুলির বেজ্জতি হইব, তাই তোরে গুলির খোসা দিয়ে মেরে ফেলাম। মুভিতে নায়ক এবং ভিলেন তাদের পরিচয় যেভাবে দিয়েছেন, ঠিক একইভাবে যদি WWE সুপারস্টাররা তাদের পরিচয় দিতেন তাহলে কেমন হতো? আই এম আজাদ, আজাদ দ্য গ্রেট, আজাদ যা বলে তাই করে। আই এম হিটলার, হিটলার দ্য ডেভিল, নেভার ডাই। রাইট হ্যান্ড, সিনা উইথ আ শোল্ডার ট্যাকল এন্ড অ্যানাদার, ওহ মাই গড। এই মুভিতে দেখানো হয়েছে নেশা করার এ টু জেড টিউটোরিয়াল। চলুন দেখে আসি টিউটোরিয়ালটি। প্রথমে পাছার পেছনে থাকা পিস্তলটি বের করে নিন। এরপর মানিব্যাগ থেকে 500 টাকার জাল নোটটি বের করে সুন্দরভাবে বটে নিন। এরপর সেটাকে আলতো করে চুমু দিয়ে কানের মাঝে সেটে দিন। এরপর মেয়াদোত্তীর্ণ ময়দা নিন এবং চেখে দেখুন লবণ ঠিক আছে কিনা। লবণ ঠিক থাকলে গরম গরম পরিবেশন করুন। বাংলাদেশি দাবং মুভি রিলিজ হওয়ার সাথে সাথে এর গানগুলো জনপ্রিয়তা তুঙ্গে উঠে যায়। এতটা জনপ্রিয়তা পায় যে এই মুভির সব গানগুলো বিভিন্ন মুভিতে কপি হওয়া শুরু হয়। চলুন দেখে আসি কপি পেস্টের কিছু নমুনা। মকিং রিভিউ আজ এই পর্যন্তই। রিভিউ বানাতে গিয়ে আমাদের পুরো 2.5 ঘন্টার মুভি দেখতে হয়েছে, যা আসলে খুবই কষ্ট এবং বেদনাদায়ক। আর এই জন্য আল্লাহ তোমার কাছে বিচার দিল। ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন, বেশি ভালো লাগে শেয়ার দিবেন। আর হ্যাঁ, নেক্সট কোন মুভির মকিং রিভিউ দেখতে চান তা কমেন্ট করে আমাদের জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।